ওয়েলকাম টু মাই চ্যানেল রিজনস টিউটোরিয়াল। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সো আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনার্স ভর্তির প্রস্তুতি এবং অনার্স ভর্তি নিয়ে কিছু কথা বলবো। সো অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখার চেষ্টা করবা। সো আমরা শুরু করে দিই। আসলে অনার্স এটা ভর্তি হওয়ার জন্য তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে, তোমাকে আগে বিবেচনা করতে হবে যে তোমাকে কোন কলেজটাতে তুমি পড়তে চাও, তুমি আসলে কোন সাবজেক্টটার উপর পড়তে চাও, এগুলো নিয়ে কিন্তু তোমাকে আগে থেকে একটা প্রস্তুতি নিতে হবে। আর অনেকে কিন্তু ভেবেছিল, বোর্ড চ্যালেঞ্জ করেছিল, বোর্ড চ্যালেঞ্জে হয়তো বা তার রেজাল্টটা আরও ভালো হবে। সো তারা হয় তার অনেকের হয়তো রেজাল্টটা পরিবর্তন হয় নাই, ম্যাক্সিমামের কিন্তু পরিবর্তন হয় নাই, খুব অল্প সংখ্যক কিছু স্টুডেন্টের রেজাল্টে পরিবর্তন হয়েছে। সো এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আর যাদের রেজাল্টে পরিবর্তন হয়নি তারা মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, এগুলো যেটা হয়ে গেছে হয়ে গেছে। সো ওইটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ হবে না আসলে, মানে সত্য কথা বলতে ওইটা নিয়ে আর যত চিন্তা করার কাজ হবে না। সো তোমাকে নতুন করে যারা অনার্সে ভর্তি হতে চাও অনার্সের জন্য অবশ্যই চিন্তা করতে হবে, কারো পয়েন্ট কম আছে বা বেশি আছে যে যেরকমই থাক না কেন, তোমাকে খোঁজ করে দেখতে হবে কোন কলেজে আসলে কত পয়েন্টে অনার্সে তুমি ভর্তি হতে পারছো, কোন কলেজগুলোতে ভালো ভালো সাবজেক্ট আছে কি না, কোন কলেজের সাবজেক্টগুলো কীরকম ভালো হবে না খারাপ হবে, মানে এগুলো কিন্তু আগে থেকে তোমাকে ইনফরমেশনগুলো যেভাবেই হোক না কেন তোমাকে জানতে হবে, অনলাইন অফলাইন কোনো বড় ভাইদের কাছ থেকে যে কোনোভাবেই হোক এই বিষয়গুলো আগে কিন্তু তোমাকে প্রস্তুতি নিয়ে জানতে হবে। সো এমনি হুট করে একটা কলেজে অনার্সের জন্য আবেদন করে দিলা তাহলে কিন্তু আসলে ব্যাপারটা আসলে ভালো হবে না। সো এটার জন্য অবশ্যই কিন্তু একটা প্রস্তুতি থাকা দরকার। আর আরেকটা কথা বলবো যে যারা অনার্সে ভর্তি হতে চাচ্ছ তারা এমন কোনো সাবজেক্ট চুজ করবে না যে সাবজেক্টে 4টা বছর পড়াশোনা করার পর আসলে ক্যারিয়ারের কোনো তেমন সম্ভাবনাই নেই। যেমন আমি আর্টসের অর্থাৎ মানবিকের কিছু সাবজেক্টের কথা বলছি যেগুলোতে আসলে পড়াশোনা করে আসলে পড়াশোনার পরে চাকরি পেতে অনেক বেগ পেতে হয়, চাকরির মানে বাজার তেমন নাই, আসলে চাকরি খুবই টাফ। যেমন রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টটা অনার্সে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছরের যে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করে আসলে অনার্স করার পরে কিন্তু আসলে চাকরির জন্য যে একটা বাজার সে চাকরি খুবই কষ্ট হবে চাকরি পেতে, মানে চাকরি নেই ধরা চলে, এরকম অনেক সাবজেক্ট আছে। এই জন্য মানে এরকম গতানুগতিক সাবজেক্টগুলো না নিয়ে একটু মেধা কাটি একটু চিন্তা করে তোমার নিজের যে পরামর্শ মতে অবশ্যই ভালো একটা সাবজেক্ট নেবা, যে সাবজেক্টগুলো পড়লে তোমার কিছু না কিছু তোমার অবশ্যই ফিউচার ভালো হতে পারে। যেমন আর্টসের স্টুডেন্টরা ইংরেজিতে কিন্তু তোমার অনার্স করতে পারো, ইংরেজি যাদের ভালো লাগে অবশ্যই ইংরেজিতে অনার্স করবা। অন্যান্য রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, আবার হ্যাঁ ইতিহাস সাবজেক্টটা, এটাতে নিয়ে পড়াশোনা করে আসলে কিন্তু কোনো আদৌ বাংলাদেশে কোনো লাভ নেই। এই মানে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে ইতিহাসে অনার্স করার পরে আসলে চাকরি পাওয়া খুবই টাফ। সো এগুলো না করে মানবিকের শিক্ষার্থীরা অবশ্যই অনার্স করলে ইংরেজির উপর বেশি জোর দেবে এবং ইংরেজিটা নেওয়ার চেষ্টা করবা। তারপর যাদের ইচ্ছা বাংলা নিতে পারো, বাংলা নিয়ে ভালোভাবে পড়াশোনা করলে হয়তো বা কোনো শিক্ষক, কলেজের প্রফেসর এরকম হতে পারো। কিন্তু যেগুলো সাবজেক্টে আসলে অনার্স করে কোনো লাভ নেই সেগুলো নিয়ে আসলে আমি মনে করি না যে তোমরা তেমন ততটা উপকৃত হবে। আর সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই ভালো ভালো সাবজেক্ট অবশ্যই নেওয়ার চেষ্টা করবা, যেগুলো বায়োলজি রিলেটেড এগুলো কিন্তু এগুলোতে চয়েস দিতে পারো। সো কেমিস্ট্রি, ফিজিক্স, সো এই সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই সায়েন্সের স্টুডেন্টের রাখা উচিত। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটার একটা অবশ্যই কিন্তু তোমাদের অনার্স করলে ভালো হবে। ধরো সায়েন্সের স্টুডেন্ট সে যদি চায় যে সে বিভাগ পরিবর্তন করে অনার্সে সে ইংরেজিতে বা অন্যান্য সাবজেক্টগুলো আছে মানবিকের সাবজেক্ট সেগুলোতে অনার্স করবা। সো এগুলো আমি মনে করি না অতটা প্রিফারেবল। সো সায়েন্সের স্টুডেন্টের সায়েন্সে অনার্স করার চেষ্টা করবা। যদি কেমিস্ট্রি কঠিন লাগছে ওটাতে অনার্স হয়তো পারবা না, তাহলে চেষ্টা করবা যে বায়োলজির দিকে যাওয়া। সো বায়োলজি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানে অনার্সের সাবজেক্ট, বায়োলজিতে যেমন বোটানি আছে, জুওলজি আছে, সো এই সাবজেক্টগুলো অনেক ভালো। সো অবশ্যই এগুলোতে আবেদন করবা। তারপর হচ্ছে কমার্সের স্টুডেন্টরা অ্যাকাউন্টিং, এটাতে কিন্তু অনার্স করলে হিউজ চাকরির কিন্তু অপরচুনিটি আছে। সো মানে এই ধরনের যে ভালো ভালো যে সাবজেক্টগুলো আসলে আগে সাবজেক্টগুলো বিবেচনা করে কিন্তু অনার্সে এর জন্য মানে নিজেকে প্রস্তুতি নিতে হবে যে আসলে আমি কোন বিষয়ে আবেদন করব, তারপর কোন কোন কলেজ, সেই যে কলেজে আমি আবেদন করতে চাচ্ছি অনার্সে সেগুলোর সিট সংখ্যা কত, সেখানকার ভালো ভালো শিক্ষক আছে কিনা, তারপর মানে যে
ওভারঅল যে পড়াশোনার যে একটা ফ্যাসিলিটি সেগুলো কিরকম আসলে? কারণ 4টা বছর অনার্সে পড়াশোনা করতে হবে, আমরা কিন্তু ইন্টারে মাত্র 2 বছর পড়াশোনা করেছি। সো 4টা বছর কেউ যদি ভুল কোনো কলেজে, খারাপ একটা কলেজ, আবার দেখা যাচ্ছে যে সেখানকার একটা খারাপ একটা সাবজেক্ট পেয়েছে অনার্সে, সো সেখানে কিন্তু পড়াশোনা করাটা খুব কঠিন। সো এই জন্য আগে থেকে বিবেচনা করতে হবে যে আসলে আমি কোন সাবজেক্টে এবং কোন কলেজে পড়তে চাই, এবং সেই কলেজ সম্পর্কে ওভারঅল খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু তথ্য কিন্তু তোমাকে সংগ্রহ করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে বড় ভাই, তারপর বড় বোন, তারপর যে কোনো ভাবে অনলাইনে হোক বা অফলাইনে বিভিন্ন ভাবে তোমাকে এই খোঁজ খবরগুলো প্রতিনিয়ত কিন্তু এখন রাখতে হবে। আর জানুয়ারির মাঝামাঝিতে কিন্তু অনার্সের ভর্তির প্রসেস কিন্তু শুরু হবে, এটা শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ যেটা প্রকাশিত হয়েছে। সো অবশ্যই জানুয়ারি মাসের মানে এখন থেকে বিবেচনা করো আসলে তুমি কি করবা। সো ভেবে ভেবে চিন্তে অবশ্যই মাত্র 7 দিনের ভিতর তোমার সব ডিসিশন ঠিক করে ফেলো, এবং প্রসেসটা কিন্তু জানুয়ারি মাসের পরে, জানুয়ারির মাঝামাঝি দিকে থেকে কিন্তু আসলে শুরু হয়ে যাবে। অবশ্যই অনার্সের জন্য প্রস্তুতি নাও, এবং অনার্স ভর্তি কবে, তারপর অনার্স ভর্তির সম্পর্কে আরও যে কোনো তথ্য, অবশ্যই এগুলোর আপডেট তথ্য কিন্তু আমি আমার ভিডিওতে আমি আমার চ্যানেলে আপলোড করবো। সো অবশ্যই আমার আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।